আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে নিয়ে এসেছি পালং পনির। এতে আমার উপকরণ লাগছে পালং শাকটা প্রথমে ধুয়ে বেছে ভালো করে আমি একটু সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, দিয়ে জল ঝরিয়ে মিক্সিতে বেটে রেখে পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্ট আর রসুন, কাঁচা লঙ্কা, চিনি, বাটার, নুন আর পনির, আর এটা তো কোনো মতে আদা দেবেন না, আদা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর নামানোর সময় এটাকে আমি ঢেকে রেখে পরে আর একটু বাটার দেবো আর মেথি পাতা দেবো। মেথির গুঁড়োটা ভালো করে দেবেন, যেটা অবশ্যই যেন কেশরি মেথি হয় প্যাকেটেরটা। আর এর মধ্যে অ্যাড করছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নেবেন, কুচানো দেবেন না তাহলে মুখে পড়বে। তেলটা আমি আগেই কড়াইতে তাতাতে দিয়েছি, এবার তেলটা হয়ে এসেছে, আমি এর মধ্যে দিলাম পনির টুকরোগুলো। এগুলো একদম হালকা করে ঢেকে নিতে হবে, এগুলো ডিপ ফ্রাই করা চলবে না। ছোটো ছোটো করে টুকরো করে কাটবেন যাতে পনির মধ্যে সমস্ত পালনের টেস্টটা ঢোকে, টেস্টটা তাহলে উঠবে। আর পরিমাণটা আপনারা আপনাদের পালন পনির হিসাবে অনুযায়ী দেবেন। এখানে আমি 14-15 জনের আইটেমের করছি বলে পালনের পরিমাণটা এতটা, আপনারা লোক কজন সেই বোঝেন ধরে পালনটা টেস্ট করবেন। দেখতেই পাচ্ছেন পনিরটা হালকা ভাজানো হয়ে গেছে, আমি আগেই বলেছি এটা ডিপ ফ্রাই হবে না। এটা আমি তুলে নিচ্ছি, এটা তোলা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটাটা একসাথে দিয়ে দেবো। পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি, এবার তেলটার মধ্যে আমি পেঁয়াজ বাটা দেব। রসুন বাটাটা দিয়ে দেবো। আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কা বাটা, এতে কোনো গুঁড়ো লঙ্কা চলবে না। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একটু পেঁয়াজ রসুনের গন্ধটা ঠিক আসে। নাড়া দেবেন যাতে তলায়টা ধরে না যায়। এবার আমি এর মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। দেখছেন এটা আমার একটু কষানো হয়ে গেছে, এটা পুরো কষানো না, কেন এর মধ্যে আমার পড়বে পালং শাক বাটাটা, এবার পালং শাকটা দিয়েও এটা আমাকে কষাতে হবে।
ওর জন্য এর মধ্যে ঢেলে দিলাম। এগুলো সব একসাথে কষানো। এটা অনেকক্ষণ ধরে কষাতে লাগবে, যতক্ষণ না রংটা একটু কালচে রং আসবে, সবুজ রঙের কোনো চিহ্নই থাকবে না। এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে লাগবে, এটা কিন্তু যেহেতু কালারটা যতক্ষণ চেঞ্জ না হবে এটার মধ্যে সবুজের রং একটুও থাকবে না। এটা আমার কষাতে এখনো আধ ঘন্টা মতো লাগবে, যাতে কালারটা একটু কালচে রং চলে আসে। বেশ, দেখতে পাচ্ছেন আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এটা আমি আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম যাতে রংটা চেঞ্জ হয়ে যায় আর জিনিসটা মধ্যে আসে। এবার আমি এর মধ্যে মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতা দিয়েও আমাকে 15 মিনিট কষাতে হবে। তার এবার আমি এর সঙ্গে চিনিটাও দিয়ে দেবো। মিষ্টি যে যেমন খান সেরকম মতো স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে আমি মাঝে মধ্যে নাড়াচাড়া দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এই জিনিসটা কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন আর ছাড় দেয়া তলায় লেগে যাওয়া জিনিস, অবশ্যই লোহার করাই বা এমনটাকে তেলের করাই দিয়ে এটা করবেন না, তলায় লেগে গেলে পোড়া বন্ধ হবে। এটাকে খুব ভালো করে নিয়ে চোপড় করে নাড়াতে হবে যাতে তলায় পোড়া না লেগে যায়। রংটা দেখেছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, রংটা সবুজ থেকে কালচে রং চলে এসেছে। এটাকে আমি আরও ভালো করে কষাতে হবে যাতে রংটা পুরো কালো চলে আসবে। তার আগে অবশ্যই দেবেন না, পনিরটা কেটে একদম গ্রো গ্রো হয়ে হেঁটে যাবে। রংটা দেখছেন অনেকটা কালো হয়েছে,
এটা আরো ডিপ কালো হবে, তবে টেস্টটা বেরোবে। সবুজ থেকে রংটা অনেকটা কালচে হয়ে গেছে, যেটা সবুজের আর চিহ্নই নেই, রংটা পুরো কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। সবই টেস্ট হবে, যত নাড়াবেন যত কষাবেন জিনিসটা টেস্টটা বেরোবে। মন্ডল মতো তৈরি হয়েছে, পাতলা পালং শাকের লেইটা একদম ফাটকাটা হয়েছে। এই পনির পালনে যত কষাবেন তত, যদি একটু কষিয়ে আপনি নামিয়ে দেন টেস্ট লাগবে না, পাঁচা পাঁচা লাগবে। বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা পুরো যতক্ষণ ধরে আপনি কষাবেন, এটা রাঁধতে প্রায় এক ঘন্টা টাইম লেগে যায়, যেহেতু শাকটা কষাতে কষাতে পুরো কালো হয়ে আসছে। সবুজ রঙটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যে ভিডিওতে এটা দেখাচ্ছি রঙটা অনেকটা কালো হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো মিশ্রণটি দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর আমি মেথি পাতা একটু বাটার দিয়ে ঢেকে দেবো।